আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। ব্যাক ফ্রম দ্য প্র্যাঙ্ক টামাটির এপিসোড 17-18 আমি এক্সপ্লেন করব। তো চলো গল্প শুরু করি। গল্পের শুরুতে আমরা দেখি জিয়াং সিং আর মেয়েটি ইয়ানকে ডাকছে। ইয়ানের জ্ঞান ফিরলে মেয়েটি বলে, আমাদের ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত। এটা শুনে জিয়াং সিং মেয়েটিকে অজ্ঞান করে দেয়। জিয়াং সিং বলে, ইয়ান আমি তোমাকে মরতে দেবো না, আমি তোমাকে বাঁচাবই। এদিকে তিয়ান ড্রাগন হয়ে সুইংয়ের থাকা সেই পাহাড়টিতে চলে আসে। তখন সুইং নিজের বাড়ির চারপাশে তার পাওয়ার দিয়ে সিল তৈরি করে, কিন্তু তিয়ান তার সমস্ত আঘাতকে উপেক্ষা করে সুইংয়ের কাছে চলে আসে। সুইং তার উপর আক্রমণ করলে তিয়ান তার সমস্ত আক্রমণকে হারিয়ে দেয়। তিয়ান তার সমস্ত আপন মানুষগুলোর কথা মনে করে, যাদেরকে সুইংয়ের কারণে আঘাত পেতে হয়েছিল। সুইংয়ের উপর তিয়ান উল্টো আক্রমণ করে দেয়। এতে কিছু হচ্ছে না দেখে তিয়ান তার হার্টের পাওয়ার দিয়ে সুইংয়ের উপর হামলা করে। সুইং হেরে গিয়ে সোজা তার ঘরে গিয়ে পড়ে। তিয়ান ও তখন সুইংয়ের কাছে আসলে সুইং তার তলোয়ার তিয়ানের দিকে ছুড়লে তিয়ান তা আটকে ফেলে আর সুইংয়ের তলোয়ারটি তাকে আঘাত করে, যেটাতে তলোয়ার সুইংয়ের বুকে গেঁথে যায়। সুইং সেখানে বসে থাকা অবস্থায় বরফে পরিণত হয়। সুইং বরফ হওয়ার কারণে লুও মুক্তি পেয়ে যায়। এরপর তিয়ান গিয়ে বাচ্চাগুলোকে বাঁচিয়ে নেয়। তিয়ান ভ্যালিতে এসে দেখে মেয়েটি অজ্ঞান হয়ে আছে। তিয়ান ওকে উঠিয়ে বলে, ইয়ান কোথায়? মেয়েটি বলে, জিয়ান সিং ওকে নিয়ে গেছে। তিয়ান বলে, কোথায়? মেয়েটি বলে, আমি জানি না। তিয়ান যেতে লাগলে সেখানে মাস্টার চলে আসে। মাস্টার বলে, তুমি ইয়ানের কাছ থেকে তার হারটি নিয়ে নিয়েছো, ইয়ান কোথায় আছে? তিয়ান তো ইয়ানের কথা জানতো না। মাস্টার ওর উপর হামলা করে দেয়। তখন তিয়ান ও আক্রমণ আটকাতে থাকে। হঠাৎ মাস্টারকে কেউ ডাকলে তিয়ান এ সুযোগে চলে যায়। এদিকে জিয়ান সিং ইয়ানকে নিয়ে সে জঙ্গলে চলে আসে। জিয়ান সিং ইয়ানকে সে ইভিল স্পিরিটের কাছে নিয়ে যায়। সেখানে গিয়ে সে ইভিল স্পিরিটকে ডাকে আর বলে তাকে বাঁচাতে। ইভিল স্পিরিট বলে, তোমাকে দেয়া কাজটিও তুমি ঠিক মতো করতে পারোনি। জিয়ান সিং বলে, ওরা হচ্ছে সেই কাপল যাদের আপনার কাজে লাগতে পারে। তখন ইভিল স্পিরিটটি রাজি হয়ে যায় ইয়ানকে বাঁচাতে ও ইয়ানকে নিয়ে চলে যায়। এদিকে তিয়ান আর মেয়েটি সে জঙ্গলে চলে আসে ইয়ানকে খোঁজার জন্য। ইয়ানের জ্ঞান ফিরলে ওর সামনে ইভিল স্পিরিটকে দেখে ভয় পেয়ে যায়। ইভিল স্পিরিট বলে, তুমি মারা যাওনি, আমি আমার পাওয়ার দিয়ে তোমাকে বাঁচিয়েছি। ইয়ান তো বেঁচে আছে শুনে অনেক খুশি হয়। ইয়ান বলে, তুমি কে আর আমাকে কোথায় এনেছো? তখন ইভিল স্পিরিট নিজের পাওয়ার দিয়ে ইয়ানকে আঘাত করলে ইয়ান ওকে একটি থাপ্পড় মারে আর তার মুখোশটি খুলে যায়। কিন্তু ও ইয়ানকে আবারও আঘাত করলে ইয়ান তো ওকে বারবার থাপ্পড় মারতে থাকে। তখন ইয়ান পড়ে গেলে সে ইভিল স্পিরিটটি বলে, আমার সাথে খারাপ আচরণ করলে তোমাকে মেরে ফেলবো, তুমি কি বাঁচতে চাও? ইয়ান বলে, হ্যাঁ, কিন্তু তুমি আমাকে কেন বাঁচালে? ইভিল স্পিরিট বলে, আমি ড্রাগন হার্টটি চাই। ইয়ান বলে, আমি পারবো না। ইভিল স্পিরিটটি বলে, যদি তুমি এটি 3 মাসের মধ্যে নিয়ে আসতে না পারো তাহলে তুমি বাঁচার আশা ছেড়ে দিতে পারো। এটা বলে ও ইয়ানের মাথায় একটি কাঠি বেঁধে দেয়। এদিকে তিয়ান তো ইয়ানকে খুঁজে যাচ্ছিল আর মাস্টারও সে জঙ্গলে চলে আসে। তখন মাস্টার ইভিল স্পিরিটের জায়গায় যাওয়ার সে জায়গাটি দেখতে পায়। তখন সেখানে আরেকটি ইভিল স্পিরিটকে দেখি। ও বলে, আমি অনেক দিন ধরে অপেক্ষা করছি। এটা বলে ও মাস্টারকে ওর পাওয়ার দিয়ে একটি পাথরের নিচে আটকে ফেলে। এদিকে জিয়ান সিং বসে বসে ভাবছিল, তোমাকে এখানে আনা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না, আমি তোমাকে আমার জীবন দিয়ে হলেও বাঁচাবো। তখন ইভিল স্পিরিট সাথে করে ইয়ানকে নিয়ে আসে। জিয়ান সিং দৌড়ে ইয়ানের কাছে গিয়ে বলে, তুমি কি ঠিক আছো? ইয়ান বলে, তাহলে তুমি আমাকে এখানে নিয়ে এসেছো। জিয়ান সিং ইভিল স্পিরিটকে ধন্যবাদ জানিয়ে চলে আসে। এদিকে তিয়ান ইয়ানের টোকেনটি খুঁজে পায়। ইয়ান আর জিয়ান সিং এখান থেকে বেরিয়ে আসে। জিয়ান সিং বলে, তুমি কি তার থেকে প্রতিশোধ নেবে না? ইয়ান বলে, না, আমি শুধু শান্তিতে বাঁচতে চাই। কিন্তু তুমি তো বললে তুমি কিং কিউতে যাবে। জিয়ান সিং বলে, কিভাবে? ইয়ান বলে, চিন্তা করবে না, আমরা কিং কিউতে যাওয়ার আগে আরেকটি কাপলকে খুঁজে বের করব। জিয়ান সিং বলে, তার প্রয়োজন নেই, যদি তুমি আর আমি একটি সুন্দর কাপল হয়ে উঠি তাহলে তো কোনো সমস্যা হবে না। ইয়ান বলে, এটি সম্ভব না, আমরা অন্য কাউকে দিয়ে চেষ্টা করতে পারি। পরদিন জিয়ান সিং ইয়ানকে একটি ম্যাপ দেখিয়ে বলে, যদি আমরা কিউতে যেতে চাই তাহলে আমাদের নৌকায় যেতে হবে, কিন্তু সেখানে নৌকায় যাওয়ার সম্ভব নয়।
ইয়ান বলে তাহলে আমরা কি করব জিয়ান সিং বলে সেখানে একটি বাঁশের বাগান আছে যদি আমরা বাঁশ কেটে ভেলা বানিয়ে যাই তাহলে আমরা নদী পার হতে পারবো এরপর আমরা দেখি লুকে যে সুইং এর স্ট্যাচুর কাছে এসে তার দেয়া চুড়িটি ফেলে দেয় আর যাওয়ার সময় ইউনের এক গুচ্ছ চুল নিয়ে বলে ইউন তুমি আমার কারণে মারা গেছো তাই আমি তোমার কাছে আসছি এরপর আমরা তিয়ানকে দেখি যে একটি গ্রাম দিয়ে ইয়ানকে খুঁজতে থাকে অনেক খোঁজার পর ও ইয়ানকে দেখতে পায় ইয়ান ও তিয়ানকে দেখতে পায় তিয়ান ওর কাছে আসলে ইয়ান তখন আগের কথাগুলো মনে পড়ে তখন জিয়ান সেন ওদের মাঝখানে চলে আসে ইয়ান বলে আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও ওরা এখান থেকে চলে যায় এরপর ওরা নদীর পাশে সে বাঁশবাগানে আসে ওরা যখন বাঁশ কাটতে যায় তখন তিয়ান অনেকগুলো বাঁশ নিয়ে চলে আসে ইয়ান জিয়ান সিং এর পেছনে থাকে তখন সে ইভেল স্পিরিটটি ইয়ানকে বলে তিয়ান থেকে তার হারটি নিয়ে নিতে ইয়ানের চোখ লাল হয়ে যায় জিয়ান সিং ইয়ানকে ডাকলে ওর হুঁশ আসে ইয়ান আবারও জিয়ান সিং এর হাত ধরে ফেলে এটা দেখে তিয়ানও অনেক কষ্ট পায় ওরা যেতে চাইলে কিং কিউ এর প্রিন্স জুলির সাথে জিয়ান সিং এর ধাক্কা লাগে জুলি বলে তুমি যদি আমাকে সাহায্য করো আমি তোমাকে পুরস্কৃত করব তখন সেখানে চ্যাংজিং মাউন্টেনের লিংফে চলে আসে কেননা জুলির নয়লেজের শিয়াল ছিল তখন লিংফে বলে চলো আজ তো সবাইকে একসাথে পেয়ে গেলাম জুলি তো ওদের কথার মাঝেই পালিয়ে যায় তখন ইয়ান নিজে বাঁচার জন্য লিংফেইকে বলে সব দোষ ওর কারণে সব হয়েছে তখন লিংফে তিয়ানকে ঘিরে ফেললে ইয়ান আর জিয়ান সিং পালিয়ে যায় এখানে তিয়ান ওদের সাথে কি করে তা দেখানো হয় না এদিকে জুলি বাঁশগুলো নিয়ে একটি ভেলা বানিয়ে যেতে চাইলে ইয়ান আর জিয়ান সিং তা পিছন থেকে ধরে ফেলে জুলি বলে ঠিক আছে তাহলে আমরা একসাথে যাব ওরা তিনজনই ভেলা দিয়ে নদী পার হতে চায় কিন্তু তখন নদীতে একটি ঝড় ওঠে জুলি আর জিয়ান সিং তো ভেলাতে থাকতে পারে কিন্তু খুব অল্প সময়ে নদীতে ইয়ান পড়ে যায় ইয়ান এর জ্ঞান ফিরলে ও তার সামনে তিয়ানকে দেখতে পায় ও তিয়ানের কাছ থেকে দৌড়ে গিয়ে বলে আমার কাছে আসবে না তিয়ান বলে তোমার কিছু হবে না আমি তোমাকে কখনো কষ্ট দেব না ইয়ান বলে প্রথমবার আমাকে আঘাত করার পর তুমি একই কথা বলেছ ইয়ান কান্না করে বলে দয়া করে আমাকে মারবে না তিয়ান এটাতে অনেক কষ্ট পায় ইয়ান বলে আমি তো সুইং এর মতো তোমাকে আঘাত করিনি তাও তুমি আমাকে কষ্ট দিয়েছ এদিকে জুলি জিয়াং সিংকে মেরে মেরে তার জ্ঞান ফিরায় ইয়ান জিয়ান সিং এর কাছে আসলে জুলি বলে তোমার সাহায্যের জন্য ধন্যবাদ তাই তোমরা আমার সাথে আমার প্রাসাদে যেতে পারো ইয়ান যেতে না করে দিলে জিয়ান সিং বলে আমরা যা চাই তা প্রাসাদে আছে এটা শুনে জুলিকে বলে আমি তোমার সাথে যেতে চাই ওরা তিনজন যখন যাচ্ছিল তখন তিয়ান ওদেরকে ফলো করছিল রাতে ঘুমানোর সময় ইয়ানের যখন ঠান্ডা লাগছিল তখন তিয়ান তার কোটটি ইয়ানকে দিয়ে দেয় যেটা জিয়ান সিং দেখতে পায় কিন্তু সকালে আমরা দেখতে পাই ইয়ানের গায়ে জিয়ান সিং এর কোট জিয়ান সিং ইয়ানের মন পাওয়ার জন্য এটি করেছে পরদিন রাতে ওদের কাছে মেয়েটি আসে মেয়েটি বলে ড্রাগন কিং আমাকে এখানে নিয়ে এসেছে তখন জুলি ওকে নিয়ে মজা করতে থাকে তখন ওদের মাঝে প্রচুর ঝগড়া লেগে যায় তখন ইয়ান রেগে ওদেরকে বলে ঝগড়া বন্ধ করতে তখন মেয়েটি বলে তুমি কি জানো তিয়ান তোমাকে অনেক খুঁজেছে ইয়ান বলে আমি জানি মেয়েটি বলে সে ছোট্ট বাচ্চা মেয়েটি মারা গেছে তাই তিয়ান তোমার কাছ থেকে হারটি নিয়ে নিয়েছে এটা শুনে ইয়ানের বাচ্চা মেয়েটির জন্য অনেক কষ্ট হয় ও মেয়েটির কবরের কাছে গিয়ে বলে আমি দুঃখিত তোমাকে রক্ষা করতে পারিনি সব কিছুর কারণ সুইন ছিল তার জন্য তিয়ান আমার থেকে তার হারটি নিয়ে গিয়েছে তিয়ানও ইয়ানকে দেখতে পায় পরদিন সকালে ওরা যাওয়ার সময় জুলি বলে আমি একটি শর্টকাট রাস্তা জানি যেটাতে গেলে সুবিধা হবে ওরাও জুলির কথা মতো রাজি হয়ে যায় এরপর আমরা দেখি ওরা তো একটি মরুভূমির মতো স্থান দিয়ে হাঁটছিল জুলি তো অনেক আগে হাঁটছিল কিন্তু ইয়ান আর জিয়ান সিংকে লাঠি দিয়েও হাঁটতে পারছিল না ওদের অবস্থা তো অনেক খারাপ হচ্ছিল জিয়ান সিং তো ওখানে বসে পড়ে জুলি বলে আমাদের প্যালেস আর অল্প সময়ের মধ্যে পৌঁছে যেতে পারবো তাই তাড়াতাড়ি চলো এবার কিছু পথ হাঁটার পর ইয়ান আর জিয়ান সিং দুজনে বসে পড়ে তখন মেয়েটি আসলে জুলি ওকে যেতে দেয় না কিন্তু মেয়েটি ওখান থেকে চলে আসে মেয়েটির নাম হুয়ান হুয়ান বলে তিয়ান আমাকে এখানে নিয়ে এসেছে ও আমার কাছে তোমার জন্য পানি দিয়েছে তখন হুয়ান আর জুলির মধ্যে আবারও ঝগড়া লেগে যায় জুলি তো ওকে দৌড়াতে থাকে জিয়ান সিং ইয়ানের হাত থেকে পানির বোতলটি নিয়ে ফেলে দেয় এটা তিয়ানও দেখতে পায় কিন্তু তখনই সে ইভিল স্পিরিটের কারণে তিয়ানের চোখ আবারও লাল হয়ে যায় ইভিল স্পিরিটটি আবারও বলতে থাকে তিয়ানের কাছে ওর হাতটি নিয়ে নেওয়ার জন্য আর এখানে এই পর্বটি শেষ হয় আমি আশা করি তোমাদের কাছে এ পর্বটি অনেক ভালো লাগবে কেমন লাগলো তা কমেন্টে জানাবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ